বাংলাদেশের চলমান পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন স্থানীয় সময় মঙ্গলবার এক প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার সবাইকে শান্ত থাকার আহ্বান জানান নগদের কাছে সব সারা দেশের ক্যাশ আউটচার সবচেয়ে কম বাংলাদেশের চলমান পরিস্থিতি নজরে রেখেছেন বলেও জানান তিনি পেন্টাগন কোনো সহিংসতা দেখতে চায় না বলেও মন্তব্য করেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এই মুখপাত্র